দিদিকে বলো কর্মসূচিতে অংশ নিলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিক হোসেন আজ দমকলে চারনা কপিলা গ্রামে তিনি যান এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা করেন তাঁদের আলাপচারিতার মধ্যে উঠে এলো বিভিন্ন প্রয়োজনের কথা অনেকের বক্তব্য ব্রিজ আবার অনেকে চাইছে রাস্তাঘাট থেকে আর্শনিক মুক্ত পানীয় চল সমস্ত কিছু শোনার পরে সৌমিক হোসেন বলেন যে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আজ সৌমিক হোসেন রাত্রি যাপন করে আগামীকাল তিনি আবারও ফিরবেন তার কর্মচোখে আজকের অনুষ্ঠানে কি বললেন বাবু চলুন শুনি তার বক্তব্য উন্নয়ন করার জন্য তো এলাকার মানুষ তো আমি তো থাকি সবসময় তো আজকে দেখা গেল যে সাধারণ মানুষের সঙ্গে বসে মানুষের অভাব অভিযোগ শুনলেন কি অভিযোগ শুনলেন এবং কি অভিযোগ তারা জানাল এবং এরপর ভিত্তি করে আপনি কি পদক্ষেপ নিলেন ধরুন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে এবং তিনি আমাদেরকে বলেছে মানুষের পাশে থাকা সেটাই আমরা করছি যতটা পাচ্ছি আমরা মানুষের কাছে যাচ্ছি এবং মানুষের কথা শোনার চেষ্টা করছি আমরা সেটা আমরা দিদিকে বলো না আমরাও জানাবো আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকেও আমরা জানাবো এবং সমস্যা যাতে হয় সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করব